বিশাল দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল খড়দেহ স্টেশন পারাপার করা দুটি প্রাইভেট গাড়ি। 4 নম্বর রেললাইন দিয়ে যাচ্ছিল কলকাতাতে লালগোলা এক্সপ্রেসটি গেট পড়ার পরে সিগন্যাল পেয়ে এগিয়ে যেতে শুরু করে। সেই সময় আরপিএফ দুটি গাড়িকে গেটের দিকে এগিয়ে দেখে এবং তখনই 4 নম্বর থেকে লালগোলা এক্সপ্রেসটি গাড়িগুলোর মধ্যে ধাক্কা লেগে বেরিয়ে যায়। এর ফলে গাড়িতে ব্যাপক ক্ষতি হয়েছে এবং দুটি চালক মৃত্যুর হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, অল্পের জন্য বেঁচে গেছে এই দুর্ঘটনা। এরকম ঘটনা প্রায় ঘটে। শুনুন, আমাদের সাধারণ মানুষেরও ভুল আছে, যখন গেটটা পড়ছে দেখছে মানুষ, তথাপি তার তলা দিয়ে যেতে হবে, মানে ট্রেনের আগে তারা যাবে, সেটা হচ্ছে তাদের চিন্তাধারা। ঠিক আছে, আরপিএফ হাত দেখায়, তা সত্ত্বেও কিন্তু তারা দেখি যে দৌড়াতে শুরু করে দেয়, সে বাইক নিয়ে হোক আর ই নিয়ে হোক, বুঝতে পারছেন? কিন্তু এরকম দুর্ঘটনা বারবারই এরকম দুর্ঘটনা ঘটবে যদি আমরা সচেতন না হই, এটা তো একটা বিশাল দিক। আর তারপরে একটা সব থেকে বড় দিক হচ্ছে, আমাদের খড়দায় ফ্লাইওভারের খুব প্রয়োজন, খুবই জনসংখ্যা যে হারে বৃদ্ধি পেয়েছে আর গাড়ি ঘোড়া যে হারে বৃদ্ধি পেয়েছে, তাতে খড়দায় ফ্লাইওভার প্রয়োজন, যেভাবে হোক খড়দায় ফ্লাইওভার দরকার আছে। না তো আরো এরকম আবার ঘটনা ঘটতে পারে, ফ্লাইওভার করতে হবে, নালে মানুষের সমস্যা বাড়বে জীবন দিন দিন। আমার নাম হৃদয়, খড়দায় ফ্লাইওভার দরকার। গেট খুললো, গেট খোলার পরে প্রচুর ওখানটাতে জ্যাম ছিল, জ্যাম হয়নি। আমি আসছি আস্তে। আমি তখন আসছি, তখন এক নম্বরে দু নম্বরে ট্রেন সিগন্যাল পাইনি, দাঁড়িয়ে রয়েছে। আমি আসছি, সিসিটিভি ফুটেজেও দেখতে পারবেন। আমি এই পর্যন্ত 3 নম্বর পার করে চলে গেছি, গেটটা তখনও খোলা ছিল। তারপরে যখন 4 নম্বরটা আমি ক্রস করছি, 4 নম্বরটা যখন পার করছি, আমার সাথে এই ড্রাইভারটাকে দুজনকে এখানে গেটটা জ্যাম, তো সবাই হেল্প করছে ট্রাফিক জ্যামটাকে সরানোর জন্য। গেট পড়বে, সিগন্যাল হয়ে যাচ্ছে, 1 নম্বরও গাড়ি দাঁড়িয়েছিল, 2 নম্বরও গাড়ি এসে দাঁড়িয়ে আছে, এদিকে আবার 3ও গাড়ি এসছে। ওই মুহূর্তে প্রচণ্ড ভিড়, কোনো মতে সরানো হলো। ডিআরপি স্যাররাও অনেক হেল্প করেছে, আমিও এসলাম, আমি যেহেতু পাড়ার ছেলে, এসে একটু যেটুকু করণীয় ভাগালাম, টোটো ফোটোগুলোকে পাস করে দিলাম, এদিকে একটা বলেছে ওই বুলেরোটা বেরিয়ে গেছে, তারপরে এখানে লাস্টে 2 বুলেরো আর উবেরটা দাঁড়িয়েছিল এই জায়গাটার থেকে। তো আমি ওই বুলেরোর পিছনে দাঁড়িয়েছিলাম, ওদিকে 4 নম্বরে গাড়ি আসছে, আমি হচ্ছে হয়তো ব্রেক ফ্রেক মারবে, তো সেই জায়গায় বুলেরোর থেকে বললাম দাদা একটু আগিয়ে যাও, সেই একটু আগালো, কিন্তু সে আর বেশি আগাতে পারেনি, গেটটা পড়ে গেছে। না না, আমরাই বলি, আরপিএফ ছিল, আরপিএফ ছিল, ভেবেছে হয়তো গাড়ি দাঁড়াবে। ঠিক আছে, গাড়ি থাকতে থাকতে লেভেল গেট ফেলে দিল, গেট ফেলে দিয়েছে, দুটো গাড়ি আটকে গেছে। দোষটা কার অ্যাকচুয়ালি? অ্যাকচুয়ালি হ্যাঁ, দোষটা অ্যাকচুয়ালি গেটম্যানের, গেটম্যানের দোষ সম্পূর্ণ। হ্যাঁ, আরো রেলের দোষ, রেলের জন্য এত বড় একটা দুর্ঘটনা থেকে, কারণ আমার কাছে প্রথম থেকে ভিডিওটা আমি নিজে দেখেছি আগের থেকে, আর কিছু কিছু পাবলিকের দোষ। ঠিক আছে, আপনার নাম? আমার নাম সুজিত দে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায়। Chegar aqui, não sei.
হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়্যারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।